প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের দামাল ছেলেরা ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিচ্ছে। এদের এই ঝাঁপ দেওয়া দেখে আমাদের শৈশবের দিনগুলি মনে পড়ে গেল। একসময় আমরা শৈশবে এভাবেই গ্রামগঞ্জের ব্রিজ যের উপর থেকে নদীতে ঝাঁপ দিতাম, অথবা যে কোনো বড় গাছের উপর থেকে পুকুরের ঝাঁপ দিতাম, অথবা খেজুর গাছের মাঝে মাঝে উঠে পুকুরে ঝাঁপ দিতাম। আসলে এই শৈশব দিনগুলি আমরা আর কখনো ফিরে পাব না। আমি চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়নের শস্যডাঙ্গা পার হয়ে বলিয়ারপুরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম কিছু আমাদের গ্রাম বাংলার দামাল ছেলেরা ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিচ্ছে। আসলে তাদের এই ঝাঁপ দেওয়ার দৃশ্যটি দেখে আমি আর ভিডিও না করে থেমে থাকতে পারলাম না, তাই তাদের এই ভিডিওটি আমি শ্যুট করলাম। কারণ তাদের এই আনন্দ, তাদের এই মুহূর্তটা তারাও একদিন হয়তো মনে করবে। আসলে বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। যেমনি আমরা যখন গ্রামে ছিলাম তখন আমরাও কিন্তু এভাবে নদীতে, পুকুরে, খালে, বিলে ঘন্টার পর ঘন্টা গোসল করে যেতাম, কিন্তু এখন আর সেই সময়টা আমরা পাই না। কারণ আমরা যার যার কর্মস্থল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, সবাই যার যার নিজ দায়িত্ব নিয়ে, কেউ সংসার ধর্ম নিয়ে ব্যস্ত, কেউ মাঠঘাট নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে ব্যস্ত, কেউ মা বাবাকে নিয়ে ব্যস্ত, আবার কেউ আমাদের মধ্য থেকে অনেকেই এই পৃথিবীর মায়া ছেড়ে, এই পৃথিবীর ভালোবাসা ছেড়ে পরলোকে গমন করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, মনে হয়।